2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের ঈদ পরবর্তী জনসভা চলছিল। সভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। রাতেই জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। বাদীপক্ষের নারাজি প্রেক্ষিতে পরপর দুবার তদন্ত প্রতিবেদন জমা ও তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়, আর এতে বিলম্ব হতে থাকে মামলার কার্যক্রম। সবশেষ 2014 সালের 13 নভেম্বর CID তৃতীয় সম্পূরক চার্জশিট দাখিল করে। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নান, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র GK গৌস, হারিস চৌধুরী সহ 35 জনকে আসামি করা হয়। এর মধ্যে মুফতি হান্নান সহ তিন আসামির অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়, আর এ মামলার পলাতক আসামি হারিস চৌধুরী মারা গেছেন। দীর্ঘ 17 বছরেও বিচার কাজ শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেন নিহতের পরিবারের সদস্যরা। আমার বাবা মৃত্যুবরণ করছেন, আমরা আওয়ামী লীগের সাথেই আছি, কিন্তু বিচারটা তো আমরা পাইতাছি না সরকারের কাছে। আমার আম্মা অসুস্থ, তাহার কারণে চিকিৎসা পর্যন্ত করাইতে পারতেছি না, করালে হতাছি, খুব কষ্ট হয়ে। আমার স্বামীরও তার বিচার বিচার চাই। আমার আব্বার বিচারটা জন্য পাই। আজ পর্যন্ত আমরা বিচার পাই নাই, আর অনেক লোক আহত হয়েছে, তারা লিস্টে নাম উঠে না, কিন্তু তার আর বিচারও হয় নাই, সরকারি কোনো সহযোগিতাও পাইতেছে না। আর আমাদের এলাকাবাসীর দাবি, তারা আর বিচার হইতো, এখন সরকারের কাছে আমরা বিচার চাই। সুষ্ঠুভাবে এ মামলার কাজ সম্পন্ন হলে দেশে গ্রেনেড ছুড়ে মানুষ হত্যার অপসংস্কৃতি বন্ধ হবে বলে আশাবাদ গ্রেনেড হামলায় আহত এবং মামলার বাদী এই দুই সংসদ সদস্যের। আমি প্রত্যাশা করি এই দেশের মাটিতেই তাদের একদিন ফাঁসির আদেশ হবে, এবং ফাঁসির আদেশ কার্যকরের মাধ্যমে বাংলাদেশে ও বিচারহীনতার যে সংস্কৃতি, মানুষকে গ্রেনেড ছুড়ে মারা, প্রকাশ্য দিবালুকে গুলি ছুড়ে মারা, এই যে রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে হাজার হাজার নেতাকর্মী দেখে হত্যা করার সংস্কৃতি চিরতরে বন্ধ হবে। আমরা আশা করি স্বল্প সময়ের মধ্যে আমরা SAMS কিবরিয়া সাহেবের হত্যার মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারব। জাতি দেখতে পারবে কিবরিয়া সাহেবকে কে বা কারা হত্যা করেছে, অথবা কে বা কারা হত্যার জন্য ষড়যন্ত্র করেছে। তখন কিন্তু হবিগঞ্জের এই জেলা থেকে এই যে কলঙ্ক, আমাদের কিবরিয়া সাহেব হত্যা হয়েছেন হবিগঞ্জের মাটিতে, এই কলঙ্ক আমরা মুছাতে পারবো। CID দেয়া চার্জশিট মিথ্যা আখ্যা দিয়ে এ মামলায় অধিকতর তদন্তের দাবি জানান কিবরিয়া পুত্র। তিনটে চার্জশিট দেওয়া হয়েছে, তিন চার্জশিটই মিথ্যা চার্জশিট। আমি এগুলি কোনোটাই আমরা মানি না, চার্জশিটগুলি প্রত্যাখ্যান করি, এবং আসল দুষ্কৃতিকারীদেরকে, আসল মদতদাতাদেরকে চিহ্নিত করা হবে, এবং গ্রেনেডের উৎস আমাদের বাবার কেসে এটাও আমরা জানতে পারবো কারা এটার পেছনে ছিল। বর্তমানে মামলা দুটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ।